কৃষকের গান শুনে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করো, গিয়ে নিচে ডেসক্রিপশনে সবকিছু দেওয়াই আছে, তার কারণ সব আপডেট আমি ওখানে দিয়েছি, ঠিক আছে? তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি একটা জায়গায় যাবো গাইজ, তো চলো দেখতে থাকো। তো গাইজ আমি বেরিয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ, তো চলো একবারে, এটা হচ্ছে আরফের মাঠে, ঠিক আছে? তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি গাড়ি দিয়ে এখন নামলাম, আর এখন আমি এগোচ্ছি, যেহেতু এই মেলাটা হচ্ছে আরফে, ঠিক আছে? তোমরা অনেকে রাজাহাটে চেনো, এসো, আর যারা বাইরে দিয়ে ব্লগটা দেখছো তারা অবশ্যই একবার রাজাহাটে এসো, ঠিক আছে? দেখো কত সুন্দর সাজিয়েছে, সিরিয়াসলি আমার পিছনে আছে, আমি এখন যাচ্ছি, চলো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ, ও গেটটা তো দারুণ সাজিয়েছে, আর এটা হলো 23শে জানুয়ারি, যেহেতু আজকে 23শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত হবে, তো তোমরা চলে আসতেই পারো, এটা দেখতেই পারো, ঠিক আছে? তো আমি গেটের দিকে এগোচ্ছি, তো চল। এটা কে তোমরা দেখতে পাচ্ছ, এখানে গৌরব যা দাঁড়িয়েছে, কি ব্যাপার এটা? তো বন্ধুরা চলো এগোলে যাক বই মেলার দিকে, স্যানিটাইজার তো এরা তো খুব ভালো যে একটা স্যানিটাইজারের নিয়ম করেছে, স্যানিটাইজার আনুক না আনুক স্যানিটাইজারের নিয়ম করেছে। ওয়াও সিরিয়াসলি গাইজ হেভি সাজিয়েছে, জাস্ট তোমাদের একবার মানে গ্রাউন্ড এত সুন্দর সাইজ, তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো বন্ধুরা একবার দেখো মানে গ্রাউন্ডটা এত সুন্দর সাইজে। হ্যাঁ এটা আরএফের মাঠ হলো, তোমাদেরকে আগেই বললাম, আর হ্যাঁ এইটা হলো যেটা কালী পুজো হয়েছিল, খুব বড় করে রাজহাটের ভেতরে কালী পুজো হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে অসাধারণ, সিরিয়াসলি মানে স্টেজটা এত সুন্দর সাইজে। হ্যাঁ আমি সামনে গিয়ে তোমাদেরকে তো ভিউটা দেবোই, ঠিক আছে? তো চলো কী কী বই স্টল আছে, কী কী আছে না আছে। আর হ্যাঁ আমাকে যেহেতু এখানে অনেকজনে ইনভাইটও করেছে, অনেক ভাইরা আছে, অনেক ফ্রেন্ডরা আছে, অনেক বন্ধুরা আছে, তো তোমাদের সবাইকেই দেখাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানে এসে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, তো ভাইও ব্লগ করেছে। তো ভাই তোমার চ্যানেলের নামটা বলে দাও সবাইকে। আমার চ্যানেলের নাম দা বাঙালি পোলা, সব ক্যাপিটালে লিখো। হ্যাঁ তোমরা যাবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে, কেমন ভিডিও কমেন্ট করে জানাবে চ্যানেলে, তাই তো? আর চলো আমরা একটুখানি মানে আরও অনেকজন আসবে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? আর আমরা তোমাদের দেখাই যে কী কী বুক স্টল আছে, ঠিক আছে? তারপর আরও অনেক কিছু প্রোগ্রাম তো হবে গাইজ, চলো দেখতে থাকো। তোমাদেরকে হলো একটুখানি দেখাচ্ছি বুক স্টোরটা কী কী আছে, তোমরা দেখো। আর এখানে মোটামুটি সব ধরনেরই বই পাওয়া যায়, ঠিক আছে? তো তোমাদেরকে পুরোটাই দেখাবো ঘুরে ঘুরে। আমাদের মধ্যিখানে অডিয়েন্স বসেছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকজনে আছে। হ্যাঁ সত্যি খুবই ভালো করেছে, এখন জানি না ওদিকটা হয়তো আই থিঙ্ক খাওয়া দাওয়া গাইজ, ওদিকটা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ। তো বইমেলা মানে বাঙালির তো জানোই যে খাওয়া দাওয়া করতে হবে, শুধু বইমেলা সেটা না একদম, ঠিক আছে? আর এখানে ডান্স হচ্ছে দেখো, লজ্জা পাচ্ছে। বাট আজকে সকালে ওদের বাড়ি গেছিলাম, কিন্তু অনেক কথা বলেছে সিরিয়াসলি,
থাকবো, তোমাদেরকে আপডেট দিচ্ছি, চলো। সাইডটা তো কমপ্লিট করলাম, যে দেখালাম যে শুধু বুক স্টলই আছে, ঠিক আছে। আর এদিকে আছে একটুখানি খাওয়া দাওয়া, একটুখানি হালকা মেলা বসেছে, তোমাদের ওদিকে ওদিকটা দেখাবো। এই পেন্টিংটা দেখো গাইস কত সুন্দর, তো তোমরা এসে এখানে পেন্টিংও নিতে পারো ভালো ভালো আছে। তো এদিকটা আমরা চলে এসেছি বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখানে চশমার দোকান আর কিছু মেয়েদের জুয়েলারি আছে, ঠিক আছে। তার সাথে সাথে আই থিঙ্ক কিছু খাবার তো এখানে থাকবে, খাবারের স্টলও আছে দেখে নাও, ঠিক আছে। এখানে পুজো আছে, তোমরা চলে আসতে পারো এখানে এনজয় করতে পারো। আর দেন তোমাদের এখানে পাপড়ি চাট আছে দেখতে পাচ্ছ। আমরা প্রত্যেককে আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা হার্দিক ভাবে স্বাগত জানাই যে বিশিষ্ট মাননীয় অতিথিবর্গ উপস্থিত হয়েছেন প্রত্যেককে। আমরা বরণ পর্ব শুরু করছি, প্রথমেই করে নেবেন আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি। বলাই বাহুল্য, সত্যি যে বাগদেবীর আশিস ধন্য তিনি, তাই যদি নাটকের কথা আসে, যদি তিনটে শো হয়, অবলীল সাবলীল ভঙ্গিমায় তিনি যে তিনটে চরিত্রে অভিনয় করতে পারেন, প্রতিদিন নিত্য নৈমিত্তিকতায় তিনি যে নাটককে আত্মিকৃত করেছেন আমাদের অন্তরে, তাই খুলিয়া মনের দ্বার মোদের মাঝে আর কেউ নন, সেই প্রথিত যশা যশস্বী খ্যাত কীর্তি নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা শ্রী দেব শঙ্কর হালদার মহাশয়। আর আমাদের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া প্রাণীর মানুষ বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি, তার মাধ্যমে অন্তরের অর্থটুকু তুলে দিলাম তাদের কাছে, ধন্যবাদ। কর্মে যিনি নিজেকে নিয়োজিত রাখেন বারবার আর বার, ক্লাব সংগঠন থেকে খেলাধুলার থেকে ধীরে ধীরে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন, প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বীর দর্পে, আমাদের মাননীয় কাছে শ্রী প্রবীণ কর মহাশয় পরপ্রমুখ দিয়ে শ্রী কল্যাণ লোধ আপন করে নিচ্ছেন তাকে। আর আমাদের রাজারহাট বইমেলা এবং আমাদের এই রাজারহাটের সেবা পূজা তথা আমাদের নিত্য নৈমিত্তিকতায় মানুষের পাশে থাকার মানে আজকে আমরা সত্যি সত্যি বলছি ভয় নেই গান করবে না, কেননা কেশবের গান শুনে আমাদের যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব গানের জন্য নেই, তাই বললাম ভয় নেই গান করবে না। ও আজকে আমাদের আপনজন তাপস চ্যাটার্জি আমাদের পক্ষ থেকে মাননীয় বিধায়ক বরণ করে নিচ্ছেন। আমাদের ইউটিউবে ভিউয়ার্স 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 এসব মানেই তো সবই নিবি করি কাজ হারি দিতি নাহিলাজ, সব শূন্যতা ভরে দাও গানে গানে, সুরের জোয়ার আলো আজ প্রাণে প্রাণে। আর আমাদের বর্তমান প্রজন্মের এই লক্ষ্য প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী যার গানে আছে, আজকে ওপেনিং হয়ে গেল আমাদের বই মেলা, যেটা সবাই ওয়েট করেছিল রাজাহাটের, এটা ঠিক আছে 2022-এর। আর হ্যাঁ, মাস্ক খুলেছি তার জন্য রিয়েলি সরি, ঠিক আছে, অনেকক্ষণ ধরে পড়েছিলাম যেহেতু আমার প্রবলেম হচ্ছিল। ভালোভাবে খুব সেফলি এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তোমরা আসো কোনো প্রবলেম হবে না গাইস। হ্যাঁ, নিজের সেফটি সবার আগে, ঠিক আছে, আর এখানে তো সবাই আছে, তোমাদের কোনো প্রবলেম হবে না, এসো দেখো। আর এটা সাত দিন, তোমাদের খুবই সুন্দর একটা জায়গায় চলে আসলাম, তো তারা কিছু বলবে তোমাদেরকে, বল শোনো তোমরা।
আমরা এখানে বইমেলাতে আজকে কোনো কিছু সেল করতে আসিনি, আমরা শুধুমাত্র একটা এনজিও হচ্ছে রেজারেকশন। রেজারেকশন একটা গভর্নমেন্ট ট্রাস্টেড, গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও, যেটা কাজ করছে হচ্ছে ক্যান্সারকে কীভাবে সতর্কতা অবলম্বন করে ক্যান্সারটাকে না হওয়া থেকে প্রতিরোধ করা যায়। যেমন আমরা কিছু স্টেপস ফলো করতে পারি যাতে ক্যান্সারটা প্রতিরোধ আগে থেকেই করা যায়। ক্যান্সার তো একটা খুবই ডেডলি ডিজিজ, ক্যান্সারের ডেথ রেট ওয়ার্ল্ডে 2। ফার্স্টে অবভিয়াসলি হার্ট ডিজিজেস আছে, বাট তারপরে যদি ক্যান্সার একবার কারোর হয়ে যায় সেটা খুব প্রবলেমেটিক একটা সমস্যা, যাতে আগে থেকে কিছু সতর্কতা অবলম্বন করা যায়। তার জন্য আমরা কিছু স্টেপস ফলো করতে পারি, যেমন অ্যালকোহল কনজাম্পশন বন্ধ করে বা ফিজিক্যাল এক্সারসাইজ বাড়িয়ে নিজস্ব ডায়েট ফলো করে বডি ওয়েট এটসেট্রা। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, বিশেষ মহিলাদের হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা একটা বিভৎস ক্ষতিকারক একটা জিনিস, তো সেগুলোও কিছুভাবে প্রিভেন্ট করা সম্ভব হয়। আর অ্যালকোহলিজম একটা খুব মাস্ট প্রবলেম, যেটা হচ্ছে আপনাদের সেলস থেকে প্রত্যেকটা কোষে ড্যামেজ, প্রত্যেকটা কোষে ড্যামেজ করে। তো অ্যালকোহলিজম যদি প্রিভেন্ট করা যায় খুবই সুবিধা হয়। এবং ক্যান্সার একটু ছোঁয়াচে রোগ না, ক্যান্সারের যে রোগী আছে তার সাথে ভালোভাবে ট্রিট করতে পারে এবং যাতে না হয় তার থেকে আগে থেকে কিছু সতর্কতা অবলম্বন করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তুমি ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো, অবশ্যই করো। আমরা সাপোর্ট করবো, আমাদের টিমটা যতজন আছে তোমার যতজনকে অবশ্যই সাপোর্ট করো। আর দাদাদের হলো ইমেল আইডিটা তো আমি নিচে শো করিয়ে দেবো, দেখে নিচ্ছো ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ, নিচে আমি দিয়ে দেবো, তোমার ইমেল আইডিটা পেয়ে যাবে, ঠিক আছে। আর দাদা তুমি কিছু বলতে চাও? আমার নাম কি দাদা? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মনোজিৎ দেবনাথ। মনোজিৎ দেবনাথ, তোমরা কোথা থেকে এসেছো দাদা? আমরা একটা দমদমের যে রেজিস্টার্ড আছে সেখানে দমদম রেজিস্টার্ড এনজিও। ওকে দাদা, হচ্ছে রেজারেকশন মুহূর্ত হচ্ছে নবজাগরণ। নবজাগরণ তো আমরা কিছু আরো অনেক রকম কাজ আছে, আমরা যেগুলো করি বিভিন্ন জায়গায়। শুধু একটা কথা বলি, আমরা অবশ্যই তোমাদের সাপোর্ট আছি, তোমরাও পাশে দেখো। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার কাছে মেলা মানেই ঘুরতে যাওয়া, মানেই এই খাবারগুলো, জাস্ট জিভে জল চলে আসে। আমি ভিডিও বানাচ্ছি, দেখে নিয়েছো গাইজ? সিরিয়াসলি আজকে খুব মস্তি করলাম, খুব এনজয় করলাম। তোমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে যারা নেই এখনো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমার দেখে নিও, ঠিক আছে? গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এখানে তোমরা সবাই আসো সেফলি, আছে কোনো ব্যাপার না, যেহেতু আমি ভিডিও বানানোর জন্য মাস্কটা খুলেছি তোমাদেরকে আগেই বললাম, ঠিক আছে? এখানে স্যানিটাইজার করে ঢোকানো হচ্ছে, তো সেটা কোনো ব্যাপার না গাইজ। দেখা হচ্ছে নেক্সট একটা ব্র্যান্ড নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ বাই। তার আগে তোমাদের একটা ছোট গুড নিউজ, যে একটা নতুন সারপ্রাইজ থাকছে গাইজ তোমাদের জন্য, ঠিক আছে? সারপ্রাইজ থাকছে, তো তার জন্য নেক্সট ব্লগটা দেখতে থাকবে, ঠিক আছে? একটা খুব ভালো সারপ্রাইজ আছে, চলো টাটা।